আর কত অপেক্ষা করবি মা? এবার কেকটা কাট, খাওয়া দাওয়া করে শুয়ে পড়, সকালে স্কুলে যেতে হবে না। না, আমি কেকও কাটবো না, খাওয়া দাওয়া করবো না, স্কুলেও যাবো না। তোমার ছেলে আমার জন্মদিনে এলো না কেন? ওরে বাবা, এখন কি করি? আচ্ছা রাগ করিস না মা, হয়তো কোনো কাজে আটকে গেছে। তুই তো জানিস মা, আমার ছেলে আড্ডা দেওয়ার মতো না। জানি তোমার ছেলে কেমন, ঘর থেকে বের হলে একটাবার ফোনও করে না, একটাবার জিজ্ঞাসাও করে না আমার আইসক্রিম লাগবে কিনা, চকলেট লাগবে কিনা। ওরে মা, বললাম ও মা, মরে গেছে মা। ওরে বাবা, কি হয়েছে বাবা? খুব লেগেছে মা। ভাইয়া, তোমার কি হয়েছে? তোর জন্মদিনের গিফট নিতে গিয়েছিলাম, তখন একটা বাসের সাথে ধাক্কা লেগেছে। ওরে বাবা, কেন গেলে গিফট আনতে? কে বলেছিল গিফট কিনতে? কি বলিস, আমার একমাত্র ছোট্ট বোনের জন্মদিন, তার জন্য গিফট আনবো না তা কি হয়? এই যে তোর গিফট। আমার ভাইয়াকে যে গিফট দেখা দেয় সেই গিফট আমার লাগবে না। হে আল্লাহ, তুমি আমার ভাইয়াকে ভালো করে দাও, আমার ভাইয়ার ব্যথা দূর করে দাও। আহা মিষ্টি, কাঁদে না বোন আমার। আমার তেমন লাগেনি, এই যে ছুরিটা ধর ধর, আমরা দুজনে মিলেই কেক কাটি। না, আমি কেকও কাটবো না, খাবো না। এত মজার কেক না খেলে কি হয়? তুমি তুমি কেক খাচ্ছ কি করে? তোমার না হাতে ব্যথা ছিল, কিন্তু তোর চোখের পানি দেখেই ভালো হয়ে গেছে। কি চিট? ও আমার সঙ্গে দুষ্টুমি, দাঁড়াও একটা হেভি ভাবে ঘরে আসুক, তারপর তোমাকে এমন শাস্তি করব যে দুষ্টু কথাটা ভুলে।